আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডাসবন ইংলিশ টিচিং হোম ডিয়ার ভিভার্স দিস ইজ দ্য সেকেন্ড পার্ট অফ প্রিফিক্স সাফিক্স লেটস স্টার্ট দ্য ক্লাস আজকের এই ক্লাসটি প্রিফিক্স সাফিক্সের দ্বিতীয় ক্লাস প্রিফিক্স এবং সাফিক্স অ্যান্সার করার বা উত্তর করার কিছু কৌশল বা নিয়ম রয়েছে পদ্ধতি রয়েছে এই ক্লাসের মাধ্যমে সেই গোপন রহস্যগুলো বা পদ্ধতিগুলো আপনারা জানতে পারবেন তাহলে আসুন শুরু করা যাক তো প্রেফিক সাফিক্স বোঝার জন্য আমি এর আগে যে ক্লাসটা নিয়েছি এই ক্লাসটা দেখার আগে আপনার ওই ক্লাসটা অবশ্যই দেখে আসতে হবে কারণ ওই ক্লাসটা দেখা থাকলে আপনার আপনার জন্য এই ক্লাসটা বোঝা অনেকটাই সহজ হয়ে যাবে তাই আমার চ্যানেলে আই বাটনে চাপ দিয়ে পূর্বের ক্লাসটি দেখে নিন তাহলে আসুন আমরা এখন প্রিফিক্স সাফিক্সের বিস্তারিত নিয়ম জেনে নিই ব্রিফিক সাবজিক সঠিকভাবে শিখতে ও লিখতে যা জানা থাকা আবশ্যক তা হচ্ছে একটা হলো পজিশন পজিশন মানে হলো অবস্থান পজিশন অফ নাউন অ্যাডজেটিভ ভার্ভ অ্যান্ড অ্যাডভার্ভ আর দ্বিতীয়ত হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ড পরিবর্তন অর্থাৎ পজিশন বলতে কি বোঝায় অর্থাৎ একটা ওয়ার্ড কোথায় বসলে নাউন হবে অ্যাডজেটিভ হবে ভার্ভ হবে অ্যাডভার্ভ হবে ওই পজিশনগুলো আমাকে নির্ণয় করতে হবে যে এই ওয়ার্ডটা এখানে বসলে নাউন হবে এখানে বসলে ভার্ভ হবে এখানে বসলে অ্যাডভার্ভ হবে সেই পজিশনগুলো আমাদের আরকে জানতে হবে তারপর জানার পর চেঞ্জিং ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ড পরিবর্তন করতে হবে যে শব্দটাকে অ্যাডজেটিভ করতে হবে তাহলে আমরা একটা ওয়ার্ডের জানি যে বিভিন্ন কিছু সংকেত রয়েছে পদ্ধতি রয়েছে একটা ওয়ার্ড একভাবে পরিবর্তন হয় বা অর্থাৎ নাউন থেকে অ্যাডজেটিভ একভাবে হয়ে থাকে আর একটা ওয়ার্ড কিন্তু অন্যভাবে হয়ে থাকে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি পজিশন অবস্থান পজিশন অফ নাউন অ্যাডজেটিভ ভার্ভ অ্যান্ড অ্যাডভার্ব বলতে কী বোঝায় সেটা হলো অর্থাৎ একটা ওয়ার্ড কোথায় অ্যাডজেটিভ হবে ভার্ভ হবে অ্যাডভার্ভ হবে বা নাউন হবে এর রূপ দিতে হবে না বা নাউনের রূপ দিতে হবে তা জানা আমরা জানি যে একটা ওয়ার্ড যখন বাক্যের শুরুতে বসে তখন এই ওয়ার্ডটা কী করতে হয় নাউন করতে হয় আর এই যে শুরুতে বসলে যে নাউন হয় সেটাই হলো পজিশন একটি ওয়ার্ডের পজিশন আমরা জেনে নিলাম এটা হলো পজিশন অফ নাউন আবার নাউনের আগে অ্যাডজেটিভ হয় যখন কোনো ওয়ার্ড কোনো নাউনের আগে হয় তখন সেই ওয়ার্ডটা কী হয়ে যায় অ্যাডজেটিভ হয়ে যায় তাহলে সেটা হলো পজিশন অফ অ্যাডজেটিভ তাহলে আমরা এভাবে বিষয়টা জেনে নেব আর চেঞ্জিং ওয়ার্ড চেঞ্জিং ওয়ার্ড হলো ওয়ার্ড পরিবর্তন যেমন চেঞ্জিং ওয়ার্ড হলো ওয়ার্ড পরিবর্তন চেঞ্জিং ওয়ার্ড হলো একটি ওয়ার্ডকে কিভাবে নাউন বা অ্যাডজেটিভ নাউন ভার্ব অ্যাডজেটিভ ও অ্যাডভার্ব করতে হয় তা জানা যেমন একটা ওয়ার্ড কেয়ার আমি অবস্থা নির্ণয় করলাম যে এই শব্দটাকে আমাকে কী করতে হবে অ্যাডভার্ব করতে হবে কিন্তু এখন আমার পদ্ধতিটা জানা নেই যে আমি কেয়ার শব্দটাকে কীভাবে অ্যাডভার্ব করব তাহলে কিন্তু আমাদের নিয়ম জানা সত্ত্বেও আমরা যদি সেই চেঞ্জের পদ্ধতি বা নিয়ম জানা না থাকলে কিন্তু আমরা সেই অ্যান্সারটাকে সঠিকভাবে লিখতে পারবো না এই জন্য পজিশন নির্ণয় করার পাশাপাশি ওয়ার্ডটির চেঞ্জ আমাদের অবশ্যই জানতে হবে আর সেই বিষয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করব প্রিফিক্স সাফিক্স লেখার কৌশল অর্থাৎ প্রিফিক্স সাফিক্স লিখতে হলে যা অবশ্যই শেখা আবশ্যক যেমন প্রিফিক সাফিক্স সঠিকভাবে শিখতেও লিখতে এই চেঞ্জ ও পজিশন জানা অত্যন্ত জরুরি অন্যথায় সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে কারণ যখন আমরা প্রিফিক্স সাফিক্স লিখব প্রথমে নির্ণয় করতে হবে প্রশ্নের প্রদত্ত ওয়ার্ডটি কোন অবস্থায় আছে সে অনুযায়ী শব্দটিকে ভার করতে হবে নাকি নাউন করতে হবে নাকি অ্যাডজেটিভ করতে হবে না অ্যাডভার্ব করতে হবে সেটা কিন্তু আমাকে আমাকে নির্ণয় করতে হবে তারপর উক্ত শব্দটিকে সে অনুযায়ী পরিবর্তন করতে হবে যেমন এখানে আমরা একটু এক্সাম্পল দিয়েছি আই হ্যাভ নো কনসিয়াস এখানে কিন্তু আমাদের এই ব্র্যাকেট ওয়ার্ডটি কোন অবস্থায় আছে অর্থাৎ কোন জায়গায় বসলে ভার ভার্ভ হবে নাউন হবে অ্যাডজেটিভ হবে বা ভার্ভ হবে সেই জায়গাটা আমরা নির্ণয় করব এখানে আমরা দেখতে পাচ্ছি আই হলো সাবজেক্ট হ্যাভ হলো মেন ভার্ব তাহলে সাবজেক্ট মেইন ভার্ভ তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই ওয়ার্ডটা অবজেক্টের জায়গায় আছে কোনো ওয়ার্ড যদি অবজেক্টের জায়গায় অবস্থান করে তাহলে সেই সেই ওয়ার্ডটাকে কী করতে হয় নাউন করতে হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ওয়ার্ডটাকে আমাকে নাউন করতে হবে কিন্তু এখন কিন্তু আমার কাজ হলো যে আমি এই ওয়ার্ডটাকে কীভাবে নাউন করব সেটা কিন্তু আমাকে পাশাপাশি জানতে হবে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কনসিয়াস এই শব্দের শেষে ও ইউএস একটা সাফিক্স দেখতে পাচ্ছি কোনো শব্দের শেষে যদি ও ইউএস সাফিক্স থাকে তাহলে ওই শব্দ শেষে এই যে নেস যুক্ত করে নাউন করতে হয় তাহলে আমরা কিন্তু প্রথমে অবস্থান নির্ণয় করলাম যে অবজেক্ট হিসেবে আছে তাহলে নাউন করতে হবে আবার সেই অবস্থান নির্ণয় করার পর আবার শব্দটার ও ইউএস শব্দ থাকার কারণে আমরা যুক্ত করে নাউন করে নিলাম তার মানে কি প্রথমে আমরা নির্ণয় করলাম তারপর চেঞ্জের নিয়ম অনুসারে আমরা চেঞ্জ করে নিলাম এই জন্য অ্যান্সার হয়ে গেল কনসিয়াসনেস আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে ওয়ার্ডের পজিশন বা অবস্থান জেনে নেওয়া যাক অর্থাৎ অর্থাৎ কোথায় কোন ওয়ার্ড কি হবে নাউন হবে নার্জেটিভ হবে না হার্ভ হবে না হবে এগুলো আমরা এখন জেনে নিই কখন কোন ওয়ার্ডকে কখন ওয়ার্ডকে নাউন করতে হয় যেমন প্রিপ্রদেশনের পর অর্থাৎ প্রিপ্রদেশনের পর নাউন নাউন হয় যখন কোনো ওয়ার্ড প্রিপ্রদেশনের পর বসে সেই ওয়ার্ডটা অবশ্যই নাউন হবে যেমন একটা এক্সাম্পল দিয়েছি হি ইজ আ ম্যান অফ অ্যাক্ট তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিপারেশন অফ তারপরে একটি ওয়ার্ড দেওয়া আছে অ্যাক্ট তারপরে এই অবস্থানটা নির্ণয় করলাম এখন এটাকে আমরা নাউন করে দেবো তারপরে এক থেকে নাউন হয়ে গেল অ্যাকশন আমরা জানি কোনো শব্দের শেষে যাতে টি থাকে তাহলে তার শেষে যুক্ত করে নাউন করতে হয় আবার দুই নম্বরে দেখতে পাচ্ছি আর্টিকেলের পর নাউন করতে হয় অর্থাৎ আর্টিকেলের পর যে ওয়ার্ড থাকে সেটাও নাউন হয় হি টুক দ্য রিসপন্সিবল এখানে দা আছে রিসপন্সিবল থেকে আমরা নাউন করে দিয়েছি রেসপন্সিবিলিটি কারণ কোনো শব্দের শেষে বিএলই ই থাকলে বিএল পরিবর্তে বিলিটি যুক্ত করে নাউন করতে হয় অর্থাৎ আর্টিকলের পরে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাকে আমি নাউন করে দিয়েছি রেসপন্সিবিলিটি তিন নম্বর পজিটিভের পর যেমন মা ইউর হিজ হার দেয়ার এগুলোর পরেও যদি কোনো ওয়ার্ড থাকে সেটাও কী হবে নাউন হবে যেমন হিজ অনেস্ট হিজটা হলো পজিটিভ অনেস্টটা নাউন হয়ে গেল অনেস্টি এই অবস্থানগুলো কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছি আর্টিকেল প্লাস অ্যাডজিটিভের পর অর্থাৎ যদি আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড থাকে তাহলে দ্বিতীয় নম্বর ওয়ার্ডটা কিন্তু অবশ্যই কী হবে নাউন হবে যেমন দিস ইজ আ ওয়ান্ডারফুল ইনভেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল আছে তারপর একটা অ্যাডজেটিভ আছে তারপর একটা ওয়ার্ড দেওয়া আছে তাহলে ওয়ার্ডটা এই ওয়ার্ডটাকে নাউন করতে হবে তাহলে ইনভেন্ট থেকে ইনভেনশন হলো টিস হলো টিআই আর টি এরপর যুক্ত করে আমরা নাউন করলাম আবার অ্যাডজেটিভের পর অর্থাৎ যে কোনো অ্যাডজেটিভের পর যদি কোনো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই ওয়ার্ডটাও কীভাবে নাউন হবে যেমন মাস হি আর্ন মাস পপুলার মাস্টার অ্যাডজেটিভ পপুলার তাহলে নাউন হবে পপুলার থেকে নাউন হলো পপুলারিটি আবার ওয়ার্ডটি সাবজেক্ট ও অবজেক্টের স্থানে থাকলে অর্থাৎ যদি কোনো ওয়ার্ড বাক্যের সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে থাকে বা সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সেই ওয়ার্ডটিও তখন কীভাবে নাউন হবে যেমন এখানে আই হলো সাবজেক্ট ডিট হলো মেন ভার্ভ বা প্রিন্সিপাল ভার্ভ আর পারফর্মটা এখানে অবজেক্ট হিসেবে কাজ করেছে অবজেক্ট হিসেবে কাজ করেছে অতএব এই শব্দটা তখন কীভাবে নাউন হবে তাহলে পারফর্ম থেকে নাউন হলো পারফর্মেন্স বাক্যের শুরুতে একটি ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এই ওয়ার্ডটি বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হওয়ার কারণে এই ওয়ার্ডটাকে আমাকে নাউন করতে হবে তাহলে হ্যাপি নাউন হলো হ্যাপিনেস ওয়াইটা উঠে গেল ওয়ে উঠে গিয়ে আয় তারপর যুক্ত করে আমরা নাউন করলাম আবার আমরা এখানে আরেকটা ওয়ার্ড দেখতে পাচ্ছি বাক্যের শুরুতে সুইম এই শব্দটাকেও আমাকে কি করতে হবে নাউন করতে হবে কারণ এই শব্দ এই শব্দটিও বাক্যে সাবজেক্টের স্থানে অবস্থান করতেছে এখন আমরা জানি যে সুইমের নাউন কিন্তু সুইমিং হয় কারণ সুইমের নির্দিষ্ট কোনো নাউন ফর্ম নেই যদি কোনো যদি কোনো ওয়ার্ডের নির্দিষ্ট কোনো নাউন ফার্ম না থাকে তাহলে বাক্য শুরুতে ওই ওয়ার্ডটি থাকলে ওই ওয়ার্ডের সাথে আইনজী যুক্ত করে আমরা নাউন করে নেব আমিও সেখানে নোট দিয়ে দিয়েছি আপনি একটু দেখলে ভালোভাবে বুঝতে পারবেন যেমন যখন কোনো ওয়ার্ড এর নির্দিষ্ট নাউন ফর্ম থাকে না তখন উক্ত শব্দ বা ওয়ার্ড এর সাথে আইনজী যুক্ত করে নাউন করতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাত নম্বরে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ হ্যাস হ্যাড অর্থাৎ কোনো বাক্যে হ্যাভ হ্যাজ হ্যাড মূল ভার হিসেবে ব্যবহৃত হলে তাদের পর নাউন হয় যেমন হি হ্যাজ নো ফ্যামিলিয়ার এখানে হি সাবজেক্ট হ্যাজ হলো মেইন ভার এবং ফ্যামিলিয়ার হলো একটা অবজেক্টের জায়গায় অবস্থান করতেছে অর্থাৎ অবজেক্টের জায়গায় অবস্থান করার কারণে এটাকে নাউন করতে হবে তাহলে ফ্যামিলিয়ার থেকে ফ্যামিলিয়ারিটি এবার আমরা জেনে নেব কখন ওয়ার্ডকে অ্যাডজেটিভ করতে হয় নাউনের আগে যে ওয়ার্ড থাকে তা অ্যাডজেটিভ হয় সহজ কথা নাওনের আগে যে ওয়ার্ড থাকে তা অ্যাডজেটিভ হয় যেমন হি অ্যাট অ্যাডাল্টারেট ফুড এই ফুড শব্দটি নাও নাউনের আগে অ্যাডাল্টারেট শব্দটা রয়েছে এই শব্দটাকে আমরা অ্যাডজেটিভ করে নিয়েছি অ্যাডাল্টারেট এটা আমরা জানি কিছু কোনো পাস পাসপারিসিপাল ফর্ম করে দিলেই সেটা কিন্তু কাজ করে যদি শব্দটা নাউনের আগে থাকে আবার আর্টিকেল ও নাওনের মাঝখানেও শব্দটা কী হয় অ্যাডজেটিভ হয় যেমন দিস ইজ অ্যান অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিটা হলো নাউন আর এখানে দেখতে পাচ্ছি আমরা আর্টিকেল তাহলে আর্টিকেল নাউনের মাঝখানে আছে এগ্রিকালচার তাহলে এই শব্দটাকে আমাকে অ্যাডজেটিভ করতে হবে তাহলে এগ্রিকালচার থেকে আসলো এগ্রিকালচারাল আবার আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে তিন নম্বরে এম ইজ আর ওজ আর প্লাস বি ভার হিসেবে ব্যবহৃত হলে তারপরও শব্দ কী হবে অ্যাডজিটিভ তারপরে ওয়ার্ডটা থাকবে সেটাও কীভাবে অ্যাডজেটিভ হবে যেমন হি ইজ ডিফার এখানে দেখতে পাচ্ছি ইজ তাহলে মেন পাওয়ার তারপরে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি তাহলে এটাকেও আমাকে অ্যাডজেটিভ করতে হবে তাহলে ডিফার থেকে অ্যাডজেটিভ হলো ডিফারেন্ট ডিয়ার ভিওয়ার্স তাহলে আমরা কিন্তু এভাবে প্রত্যেকটা ওয়ার্ডের অবস্থান ভালোভাবে জেনে নিব যে কোথায় অ্যাডজেটিভ হবে কোথায় ভালোভাবে এগো এভাবে কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে কারণ এই জিনিসটা জানলে আপনার জন্য প্রিফিক্স সাবেক্স অ্যানসার করাটা খুবই সহজ হয়ে যাবে এবং কোনো ভুল হবে না আপনি ফুল মার্কস পাবেন পাশে পাস পাবেন এতে কোনো সন্দেহ নেই তারপর সাবজেক্টের পর অ্যাডজেটিভ হবে প্লাস প্রিপেজিশন থাকতে হবে অর্থাৎ বাকি শুরুতে সাবজেক্ট তারপর যে ওয়ার্ডটা থাকবে তারপরে যদি প্রিপেজিশন থাকে তাহলে সেই ওয়ার্ডটাকে আমাকে অ্যাডজেটিভ করতে হবে অর্থাৎ দ্য ওয়ার্ক ডু বাই হিম ইজ রং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট আছে তারপর একটা ভার দেওয়া আছে এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে তারপর একটা প্রিপাজেশান দেওয়া আছে তাহলে এই ওয়ার্ডটাকে আমাকে কী করতে হবে অ্যাডজেটিভ করতে হবে অর্থাৎ পার্স পার্টিসিপেট করতে হবে তাহলে আনসারটা হয়ে গেলো ডু থেকে ডান আমরা পাঁচ নম্বরে যেটা দেখতে পাচ্ছি যে কিছু ওয়ার্ড আছে যেমন গেট গড রিমিনেড হ্যাভ হ্যাজ হ্যাড বিং এরপর ভার্ভের কী হয় অ্যারজেটিভ ফার্ম হয় অর্থাৎ পাসপার্টিসিবল ফার্ম হয় যেমন দেখছি ওয়াটার ইজ এই গ্যাটিং রয়েছে পলুট শব্দটা অ্যার্জেটিভ হয়ে গেল পোলুটেড পাসপার্টিসিবল মানেই কিন্তু অ্যার্জেটিভ এটা হয়ে গেল তারপর অ্যাড পর অর্থাৎ অ্যাডভার্বের পর যে ওয়ার্ড থাকে সেটাও কিন্তু অ্যাডজেটিভ হয় যেখানে আমরা দেখতে পাচ্ছি স্মোকিং ইজ ভেরি হার্মফুল স্মোকিং ইজ ভেরি হার্ম হার্ম থেকে হার্মফুল হয়েছে অর্থাৎ এখানে একটা অ্যাডভার্ব রয়েছে ভেরি ভেরির পর একটা যে ওয়ার্ডটা আছে হার্ম এটাকে অ্যাডজেটিভ করতে হবে তাই এ হার্ম থেকে হার্মফুল হলো তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আই অ্যাম রিয়েলি হ্যাপি এখানে এই নিয়মটা কিন্তু খুবই মনে রাখার মতো খুবই মনে রাখতে হবে কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় যে এখানে আমরা অ্যাডভার্ভ দেখতে পাচ্ছি রিয়ালি তারপরে কিন্তু এখানে আমরা এটা হ্যাপি অ্যাডজেটিভ দেখতে পাচ্ছি অর্থাৎ রিয়ালি অ্যাডভার্ভ অ্যাডভার্বের পর অ্যাডজেটিভ হওয়া দরকার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডজেটিভ হওয়া দরকার বাট অ্যাডজেটিভ অলরেডি দেওয়া আছে তখন আমরা কী করব এরকম যদি থাকে যে যেখানে যা হওয়া দরকার অর্থাৎ যেখানে অ্যাডজেটিভ হওয়া দরকার সেখানে যদি অ্যাডজেটিভই থাকে তাহলে এই শব্দটাকে আমরা বিপরীত করে দেবো যেমন এখানে হ্যাপি থেকে আনহ্যাপি হয়েছে কারণ অ্যাডজেটিভ হওয়ার কথা ছিল অ্যাডজেটিভই হয় দেওয়া আছে যার কারণে আমরা এটাকে বিপুল করে দিলাম নোট এখানে দেওয়া আছে যে যেখানে একটি ওয়ার্ড বা অ্যাডজেটিভ হওয়া দরকার আর অডটি যদি অ্যাডজেটিভ ফর্মে থাকে তখন অডটিকে বিপরীত তথা অ্যান্টোনিম করতে হবে এই কথাটা কিন্তু মনে রাখতে হবে যেমন আমরা এটা কোনো উদাহরণ দিয়েছি হি ইজ রিয়েলি রেগুলার রিয়েলির পরে আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি রেগুলার এটা কিন্তু অ্যাডজেক্টিভ রিয়েলি অ্যাডভার সূত্র অনুসারে নিয়ম অনুসারে ওয়ার্ডের পজিশন অনুসারে ওয়ার্ডের পজিশন অনুসারে কিন্তু ওয়ার্ডটা ঠিকঠাক অবস্থায় আছে কিন্তু এই অ্যাডজেটিভ হওয়া অ্যাডজিটিভ দেওয়া থাকার কারণে সেটাকে আমরা কী করে দিলাম বিপরীত করে দিলাম তাহলে রেগুলার থেকে হলো ইরেগুলার কখন ওয়ার্ডকে অ্যাডভার করতে হয় তাহলে এবার জেনে নিন ভার অ্যাডজেটিভের মাঝখানে যদি কোনো ওয়ার্ড থাকে সেটা অ্যাডভার্ভ করতে হবে যেমন হি বিকেম সিরিয়াস অন ডিট হি বিকেম সিরিয়াস অন ডিট বিকেমটা হলো ভার্ভ অনডেট হলো অ্যাডজিভ তার মাঝখানে একটা আমরা ওয়ার্ড দেখতে পাচ্ছি এটাকে আমরা অ্যাডভার্ভ করতে হবে এজন্য সিরিয়াস থেকে কে আসলো সিরিয়াসলি আবার সাবজেক্ট ও মূল ভার্ভের মাঝখানে যে ওয়ার্ড থাকে সেটা অ্যাডভার হবে যেমন হি হলো সাবজেক্ট কামস হলো মেইন ভার্ভ তার সামনে তার সামনে বা দুজনে দুটি ওয়ার্ডের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি একটি ওয়ার্ড তাহলে ওয়ার্ডটাকে আমাকে অ্যাডভার্ব করতে হবে জেনারেল থেকে জেনারেলি আমরা জানি অ্যাডভার্ভ মানে কোনো ওয়ার্ডের শেষে যুক্ত করতে হয় বিশেষত কোনো অ্যাডজেটিভের পর যুক্ত করলেই শব্দটা কিন্তু অ্যাডভার্ভ হয়ে যায় ভার্ব ও মূল ভার্বের মাঝখানে অর্থাৎ অক্সিলারি ভার্ভ এবং মূল ভার্বের মাঝখানেও যে ওয়ার্ডটা থাকে সেটাকেও অ্যাডভার্ভ করতে হয় যেমন আই উইল শিওর কল হিম এখানে উইল হলো অক্সিলারি ভার্ভ কল হলো মূলভার্ভ মাঝখানে আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি এই ওয়ার্ডটাকে কিন্তু অ্যাডভার্ভ করতে হবে যেমন এই জন্য শিওর থেকে কী হল শিওরলি এবং বাক্যের শেষে যদি কোনো ওয়ার্ড থাকে সেটাও কিন্তু অ্যাডভার্ভ করতে হয় যেমন হি ডিড দ্য ওয়ার্ক কেয়ার এখানে কিন্তু অবজেক্টের পর আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি তাহলে এটাকে অ্যাডভার্ব করতে হবে কেয়ার থেকে হল কেয়ারফুলি বাক্যের শুরুতে অর্থাৎ সাবজেক্টের আগে বাক্যের শুরুতে থাকলে শুধু হবে না যদি বাক্যের প্রদত্ত সাবজেক্টের নাউন বা প্রোনাউন তার আগে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটাও অ্যাডভার্ভ হবে যেমন অবভিয়াস ইস এল তাহলে অবভিয়াস যদি হি আসে প্রোনাউন তার আগে কিন্তু আমরা ওয়ার্ডটা দেখতে পাচ্ছি তার মানে এই ওয়ার্ডটাকে অ্যাডভার্ভ করতে হবে তাহলে অবভিয়াস থেকে আসলো অবভিয়াসলি আশা করি আপনারা বুঝতে পারছেন আর একটু ভালো করে মনোযোগী হলে আপনার জন্য বিষয়টা আপনাদের জন্য বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এবং সহজ হবে যেমন অক্সিলারি ও অ্যাডজেটিভের মাঝখানে সেখানেও কিন্তু অ্যাডভার হয় যেমন হি ইজ রিয়াল হ্যাপি এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সেলি ভারপ আছে তারপরে একটা অ্যাডজেটিভ দেওয়া আছে মাঝখানে দেওয়া আছে একটা ওয়ার্ড তাহলে এটাকে আমাকে কী করতে হবে অ্যাডভার্ভ করতে হবে রিয়াল থেকে হলো রিয়ালি যে আমরা এবার লাস্টে জেনে নেব যে কখন ওয়ার্ডকে ভার করতে হয় সাবজেক্টের পর অর্থাৎ আমরা জানি সাবজেক্টের পরেই যে ওয়ার্ডটা বসে সেটা কিন্তু ভার্ভ হয় যখন এখানে আমরা দেখতে পাচ্ছি স্মোকিং কস ক্যান্সার তাহলে স্মোকিং হলো সাবজেক্ট তারপরে যে অর্ডার রয়েছে এটাকে আমাকে ভার করতে হবে কস থেকে কী হলো কজেস তারপর সাবজেক্ট প্যাসিভ হলে উক্ত ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম হয় অর্থাৎ আমরা যখন দেখি কোনো বাক্য প্রত্যেকটা বাক্য কিন্তু দুটি ফর্ম হয়ে থাকে একটা হলো অ্যাক্টিভ একটা হলো প্যাসিভ সেক্ষেত্রে যদি অ্যামিজার দেওয়া আছে তাহলে আমরা এটাকে পাস পার্টিসিপাল করে দেব অর্থাৎ সেই এটা কিন্তু এটা সাফিক্স যুক্ত হলো ডি সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে বাক্যটি প্যাসিভ অক্সেলারি ভাব দেওয়া আছে তখন আমরা সেই ওয়ার্কটিকে প্রাসপারিসিবল করে দিলে কিন্তু সবটা কারেক্ট হয়ে যাবে মডেল এর পর যেমন উই ক্যান জেনারেল উই ক্যান জেনারেল ইট আমরা এখানে মডেল অক্সেলারি ক্যান দেখতে পাচ্ছি তারপর একটা অ্যাডজেটিভ কিন্তু এখানে অ্যাডজেটিভ হবে না সেটা কী করতে হবে ভার্ব তাহলে জেনারেল থেকে হলো জেনারেলাইজ অর্থাৎ এল থাকলে তারপর আই এস ই যুক্ত করলেই শব্দটা ভার হয়ে যায় মডার্ন অক্সিলারিগুলো মডার্ন অক্সিলারিগুলো হচ্ছে হ্যাভ টু হ্যাস টু এম টু ইজ টু আর টু এস টু শোট ওট কোট মাইট মে অস টু আর টু এগুলো যদি থাকে এগুলোর অবশ্যই ভার বসবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেট প্লাস অবজেক্ট থাকলে অর্থাৎ কোনো পক্ষে যদি লেট প্লাস অবজেক্ট থাকে তারপর যদি গ্যাপ থাকে তাহলে সেটাকেও ভার করতে হবে যেমন মি লেট মি জেনারেল লেট মি প্লাস বাকি একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি এটাকে আমাকে অ্যার্জি মানে ভার করতে হবে কারণ পর ভার বসে লেট প্লাস অবজেক্টের পরে যে ওয়ার্ডটা থাকে সেটার উপরে ভার হয় তাহলে জেনারেল থেকে হলো জেনারেলাইজ ডিয়ার ভিউয়ার্স আজকে এই নাউন এবং পজিশন নাউন এবং ভার্ভের অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের যদি পজিশন আমরা ভালোভাবে জেনে নিই তাহলে কিন্তু প্রিফিক্স সাফিক্স একদম হানড্রেডে হান্ড্রেড আপনার নম্বর পেয়ে যাবেন আর কোনো দিন ভুল হওয়ার কোনো সুযোগ নেই প্রিফেক্স ব্যবহার করে নতুন শব্দ তথা বিপরীত প্যান্টনিম তৈরি করার নিয়ম আমরা জানি যে সাধারণত অ্যান্টিনিম দুটি ফর্মুলা হয়ে থাকে কিছু কিছু ওয়ার্ড আসে যেগুলো ভার্ভের মতো কাজ করে অর্থাৎ ওই প্রিফেক্সগুলো আসলে ভার গঠন করে কিন্তু অধিকাংশগুলো কিন্তু বিপরীত শব্দ গঠন করে থাকে তাহলে আমরা এখানে কয়েকটা প্রিফেক্স নিয়ে আলোচনা করেছি যেগুলো শুধু বিপরীত শব্দ তৈরি করতে সাহায্য করবে যেমন কোন শব্দের প্রথম অক্ষর যদি এমও পি থাকে তাহলে তার সাথে সাধারণত আই এ আই এম যুক্ত করে বিপুরি শব্দ তৈরি করা যায় যেমন ইমরাল এমপিওর শব্দটি কিন্তু আগে মরাল ছিল তার আগে আমরা এম যুক্ত করে ইমরাল এমপিওর করে দিয়েছি আবার যদি কোনো শব্দের প্রথম অক্ষর এল থাকে তাহলে তার আগে কি বসে আই এল যুক্ত করে বিপরীত শব্দ তৈরি করা যায় যেমন শব্দটি ছিল লিগাল তার আগে আমরা আই এল যুক্ত করে লিখে দিলাম ইলিগাল যে কোনো শব্দের প্রথম অক্ষর যদি আর থাকে তাহলে তার আগে আই আর যুক্ত করে বিপরীত শব্দ তৈরি করা যায় যেমন রেগুলার থেকে হলো ইরেগুলার অনেক অর্ডের আগে ডিস বসে ডিস যুক্ত করে বিপরীত শব্দ তৈরি করা হয় যেমন ডিস থেকে ডিজ অনেস্ট তারপর অনেক অনেক অর্ডের প্রথম অক্ষর যদি এস এ আই এগুলো থাকে তার আগে আন এবং ডিস যুক্ত করে বিপরীত শব্দ করা যায় যেমন আন আনহ্যাপি এ এবং সি থাকলে তার আগে ইন বসে ইন যুক্ত করে বিপরীত শব্দ করা যায় যেমন ইনকারেক্ট আবার অনেক ওয়ার্ডের আগে মিস যুক্ত করেও বিপুল শব্দ তৈরি করা যায় যেমন মিস গাইড মিসলেট এভাবে আপনারা একটু বই পড়ে নেবেন বা শিখে নেবেন তারপর আমরা সাফেস যুগ যোগ করে নতুন শব্দ তৈরি করতে হয় কীভাবে আমাদের যে চেঞ্জিং ওয়ার্ড অর্থাৎ একটা ওয়ার্ডকে কীভাবে চেঞ্জ করতে হবে সেই ওয়ার্ড আপনারা বুঝতে পারবেন অর্থাৎ সাফেস যোগ করে নতুন শব্দ তৈরি করার নিয়ম অর্থাৎ একটা ওয়ার্ডের শেষে কী চিহ্ন থাকলে ওটার পরিবর্তে আপনি কোন সঙ্গেত ব্যবহার করে ভারত থেকে নাউন নাউন থেকে অ্যাডেটিভ অ্যাডজেট থেকে অ্যাডভার্ভ করবেন সেটা আমরা একটু আলোচনা করে নিই যেমন এডুকেটেড অ্যাভার্ভ নাউন হলো এডুকেশন এখানে দেখেন এ ছিল যুক্ত করে আমরা নাউন করেছি আবার অ্যাডজেটিভ হয়েছে ইডুকেটেড কারণ ই থাকলে যুক্ত করে অ্যাডজেটিভ করা যায় আবার এডুকেশন থেকে এল যুক্ত করে অ্যাডজেটিভ করা যায় এই জন্য এডুকেটেড এডুকেশনাল আর অ্যাডজেটিভ থেকে অ্যাডভার্ভ করতে হলে শুধু অ্যাডজেটিভের পর এলএল যুক্ত করলেই শব্দটা অ্যাডভার্ভ হয়ে যায় আবার মডিফাই এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভার্ভের একটা সংকেত রয়েছে এফ ওয়াই আমরা যদি এটাকে নাউন করি তাহলে এফ ওয়াইকে বাদ দিয়ে ফিকেশন যুক্ত করে নাউন করতে পারবো তাহলে মডিফাই থেকে হলো মডিফিকেশান আর যেটি হল মডিফাইড আর অ্যাডভার্ড প্রতি এর সাথে যুক্ত করলেই হয়ে যাবে আবার ডিসকাস ডিসকাস শব্দটা যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসকাস এই ডিসকাস শব্দটা কিন্তু ভার্ভ এর সাথে আমরা ডিসকাশন নাউন হয়েছে ডিসকাশন যুক্ত করে নাউন করেছি এবং এর সাথে ইটি যুক্ত করে আমরা অ্যাডজেটিভ করেছি ডিসকাস্ট অথবা ডিসকাসিভ আর তার সাথে যুক্ত করলে শব্দটা অ্যাডভার্ভ হয়ে যাবে প্রোডিউস এটা হলো ভাব আমরা দেখতে পাচ্ছি ডিওসি ই রয়েছে আমরা নাম করার সময় করেছি প্রোডাকশন ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে ই ছিল এটাকে বাদ দিয়ে আমরা টি যুক্ত করে নাউন করেছি এবং অ্যাডভার অ্যাডজেটিভ হয়েছে প্রোডাকটিভ আর অ্যাডভার অ্যাডজেটিভ করতে হবে প্রোডাক্টিভলি অর্থাৎ এর সাথে যুক্ত করলে সেটা অ্যাডভার্ভ হয়ে যাবে কম্প্রিহ্যান্ড লক্ষ্য করুন এখানে ডিটাকে বাদ দিয়ে এস আই এসআইনয করে নাম করেছি তাহলে কম্প্রিহ্যান্ড থেকে হলো কম্প্রিহেনশন অ্যাডজেটিভ হল কম্প্রিহেনসিভ আর অ্যাডভার হবে কম্প্রিহেন্সিভলি কনক্লুড ডিএ আছে ডিকে বাদে আমরা এস আই এসআইনয করে নাম করেছি কনক্লুড থেকে কনক্লুশন আর অ্যাডজেটিভ হবে কনক্লুসিভ অথবা কনক্লুডেড আর অ্যাডভারভাবে কনক্লুসিভলি আমরা এখানে লিখিনি কারণ প্রত্যেকটা অ্যাডজেটিভের সাথে যুক্ত করলে শব্দটা অ্যাডভার হয়ে যায় এটা আপনি বুঝে নিলেই চলবে তারপর ড্রাইভ থেকে দেখেন ই আছে তার সাথে আর যুক্ত করে ডাউন হয়েছে ড্রাইভ থেকে ড্রাইভার আবার ই না থাকলে কোনো ভারপের শেষে যদি ই না থাকে তাহলে ওই ভার্পের শেষে ই আর যুক্ত করে ডাউন করা যায় যেমন ডু থেকে ডুয়ার পাস পার্টিসিপেট হল ডান ডুয়ার ভিওয়ার্স আপনারা এভাবে দেখবেন আপনাদের বইতে অনেক এভাবে ভার থেকে নাউন থেকে আর ভার কিছু রুলস দেওয়া আছেন এগুলোর পাশাপাশি আপনি যদি ওখান থেকে একটু পরে নেন এবং একটি ওয়ার্ডের পজিশন যদি শিখে নেন পাশাপাশি হোয়াটসঅ্যাপ যদি একটু ভালো করে ফলো করে থাকেন তাহলে আপনাদের প্রিভিএক সার্ভিস চিরতরে অর্থাৎ আপনাদের জন্য প্রিভিএক সার্ভিসটা অনেকটাই সহজ হয়ে যাবে আপনারা ফুল মার্কস পরীক্ষায় পাবেন ডিয়ার ভিউয়ার্স আমার এই ক্লাসটা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি মধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম